আজকের এই ভিডিওটি তোমাদের জানাবো আরআরবির প্যারামেডিকেলের যে রিক্রুটমেন্ট পাবলিক হয়েছে খুবই শীঘ্রই কিন্তু এক্সাম শুরু হবে, তাই তোমরা এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নাও। তাই তোমাদের গাইড করার জন্য কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য। অলরেডি এর আগের কিছু ভিডিও রয়েছে ক্লাস ওয়ান ক্লাস টু, যারা এখনও দেখোনি সেই ভিডিও আই বাটনে ক্লিক করে সেই ভিডিও দেখে নিতে পারো। দেখে নেবো তোমাদের জানিয়ে দিই কোশ্চেন নাম্বার যে 42 কোশ্চেন নাম্বার কী ছিল। হুইচ আর দ্য ফলোয়িং অর্গ্যান ফেলস ওয়েন সিরাম ক্রিয়েটিনিন হেজ 10 mg পার ডেসিলিটার। এখানে যেটা বলছে সিরামের মধ্যে যখন ক্রিয়েটিন লেভেল 10 mg পার ডেসিলিটার তখন কোন অর্গ্যানটা ফেল হতে পারে। অপশান এ লিভার, অপশান বি কিডনি, অপশান সি হার্ট, অপশান ডি হচ্ছে প্রোস্টেট। এখানে অ্যান্সারটি হবে অপশান বি কিডনি। তাহলে আমরা যে KFT টেস্ট করি, কিডনি ফাংশান টেস্ট, সেখানে কী টেস্ট করা হয়? নর্মালি ইউরিয়া এবং ক্রিয়েটিনিন। কিন্তু কিডনির জন্য যেটা হচ্ছে এফেক্টিভ প্যারামিটার সেটা হলো ক্রিয়েটিনিন, যেখানে ক্রিয়েটিনের নর্মাল রেঞ্জ হচ্ছে 0.6 থেকে 1.2। এখানে কিছু সামান্য ভ্যারি করে মেল এবং ফিমেলদের ক্ষেত্রে, 1.4 হতে পারে মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে 1.1 থেকে 1.2। এখানে ল্যাবওয়াইজ একটু চেঞ্জ থাকে। তাই যখন হচ্ছে কিডনির লেভেল হচ্ছে 10 mg চলে গেছে কিন্তু তখন হচ্ছে কিডনি ফেল হবে। তাই এখানে অ্যান্সারটি হবে অপশান বি। হুইচ আর দ্য ফলোয়িং কন্ডিশন ইন্ডিকেটস ইনক্রিজ ইন অ্যালকালাইন ফসফেটেস, অর্থাৎ ALP লিভার ফাংশন যে টেস্ট করা হয় তার মধ্যে একটা প্যারামিটার থাকে ALP অ্যালকালাইন ফসফেটেস। এই অ্যালকালাইন ফসফেটেস যখন ইনক্রিজ হবে সেটার কী কারণ হতে পারে? অপশান এ রয়েছে ইনফেক্টিভ জন্ডিস, অপশান বি রয়েছে অবস্ট্রাকটিভ জন্ডিস, অপশান সি রয়েছে হেমোলাইটিক জন্ডিস, অপশান ডি রয়েছে প্রি হেপাটিক জন্ডিস। এখানে অ্যান্সারটি হবে অপশান বি অবস্ট্রাকটিভ জন্ডিস। তো নেক্সট কোয়েশ্চেন, দ্য এপসিলোমিটার ইজ এ সেন্সিটিভিটি টেস্ট টু মেজার। তাহলে এপসিলোমিটার টেস্ট যেটা করা হয় সেটা অপশান এ রয়েছে অর্গান ফাংশন, অপশান বি রয়েছে সিরাম সেন্সিটিভিটি, অপশান সি রয়েছে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি, অপশান ডি রয়েছে অ্যান্টিজেন সেন্সিটিভিটি। তাহলে এখানে অ্যান্সারটি হবে অপশান সি। আমরা অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট করে থাকি AST, নর্মালি যেটা বলে থাকি শর্ট ফর্মে AST, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট। এখানে হচ্ছে ব্যাকটেরিয়াল কালচারের পরে কোন ব্যাকটেরিয়াটা কোন মেডিসিনের জন্য বা কোন ড্রাগসকে রেজিস্ট্যান্ট বা সেন্সিটিভ হচ্ছে সেটা দেখার জন্য আমরা এই AST টেস্ট করে থাকি। AST মানে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি। বিভিন্ন মেথড রয়েছে, তার মধ্যে কিন্তু একটা মেথড হচ্ছে এপসিলোমিটার টেস্ট, যেটাকে বলা হচ্ছে ই টেস্টও বলা হয়ে থাকে। ই ফর হচ্ছে এপসিলোমিটার, তাহলে তোমরা এটা জেনে রাখবে। এছাড়া আরও থাকে ডিস্ক মেথড থাকে বা ডাইলিউশন মেথড থাকে, এগুলো রয়েছে, তোমরা সেগুলো খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন 45, হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ ওয়াটার বাথ ইন এ কোয়াগুলেশন ল্যাব। ওয়াটার বাথের যে কোয়াগুলেশন ল্যাবের মধ্যে যে ওয়াটার বাথ থাকে তার টেম্পারেচার কী হয়ে থাকে? অ্যান্সারটি হবে অপশান সি 37°C। তার পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য সাইটেড ব্লাড রেশিও অফ ESR। প্রথমে তোমাদের জানতে হবে ESR এর ফুল ফর্ম কি, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। তাহলে আমরা যে ESR যে টেস্ট করি সেখানে সাইটেড ব্লাডের রেশিও কত থাকে? 1:4। অ্যান্সারটি হবে অপশান বি 1:4। ওয়ান কী থাকে? ওয়ান হচ্ছে সাইটেড আর ফোর হচ্ছে ব্লাড, মানে রেশিও থাকে ব্লাড। যদি 50 μL আমি হচ্ছে সাইটেড নিয়ে থাকি তাহলে 200 μL কিন্তু আমাকে ব্লাড নিতে হবে, তাহলে সেখানে রেশিও হবে 1:4। আর একটা যে অপশানে রয়েছে দেখে নাও, 1:9। 1:9 রেশিও কোথায় আমরা ইউজ করি? কোয়াগুলেশন স্টাডি যে হয় প্রথম বিন টাইম, এখানে কিন্তু আমাদের রেশিও থাকে 1:9, এটা তোমরা খেয়াল রাখবে।
সেখানে কত পার্সেন্টেজ সাইট্রেট ইউজ করা হয়? সেখানে কিন্তু যে সাইট্রেটটা ইউজ করা হয় 3.2% সাইট্রেট। ইএসআর এর জন্য যে সাইট্রেট ইউজ করা হয় সেখানে সাইট্রেটের পার্সেন্টেজ থাকে 3.8%। কিন্তু এটা তোমরা মনে রাখবে যখন কোয়াগুলেশন স্টাডি করবো, কোয়াগুলেশন স্টাডির ক্ষেত্রে কিন্তু কত পার্সেন্ট থাকছে? কোয়াগুলেশন স্টাডির ক্ষেত্রে 3.2%। তারপর নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য কালার ইউজ টু লেবেল পয়জনাস কেমিক্যাল? যে পয়জনাস কেমিক্যাল থাকে তার জন্য কোন কালার কোডিং আমরা ইউজ করে থাকি? এখানে অ্যান্সারটি হবে অপশন বি, ব্লু। কোশ্চেন নাম্বার 48, হাউ ইজ ডিস্টিল ওয়াটার প্রিপেয়ার? তাহলে আমরা যে ডিস্টিল ওয়াটার বিভিন্ন ল্যাবে ইউজ করে থাকি, এই সেই ডিস্টিল ওয়াটার কীভাবে প্রিপেয়ার করা হয়? এখানে অ্যান্সারটি হবে অপশন বি, বয়লিং এবং কুলিংয়ের মাধ্যমে আমরা ডিস্টিল ওয়াটার প্রিপেয়ার করে থাকি। তাহলে ব্যাপারটা তোমরা বুঝলে? তাহলে যদি কোশ্চেন আসে ডিস্টিল ওয়াটার কীভাবে প্রিপেয়ার করা হয়, সেক্ষেত্রে তোমরা অ্যান্সার কী দেবে? বয়লিং এবং কুলিং। কোশ্চেন নাম্বার 49, হুইচ ইজ দ্য ডিউরেবল মেটেরিয়াল ইউজড ইন হিট রেজিস্ট্যান্ট গ্লাসওয়্যার? এখানে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে হিট রেজিস্ট্যান্ট গ্লাসওয়্যার কোনটা? পলিথিলিন, সোডা লাইম, পলিস্টাইরিন, অ্যান আছে বোরোসিলিকেট। এখানে অ্যান্সারটি হবে অপশন ডি, বোরোসিলিকেট। তারপর নেক্সট কোশ্চেন, মাইক্রোগ্রাম ইজ এ ইউনিট অফ ডিসক্রাইবড? অপশন এ টাইম, অপশন বি ভ্যালিউম, অপশন সি হচ্ছে ডিস্টান্স, অপশন ডি হচ্ছে ওয়েট। তাহলে মাইক্রোগ্রাম আমরা যে ইউনিটটা ইউজ করে থাকি এটা কার ক্ষেত্রে ইউজ করে থাকি? অ্যান্সারটি হবে ওয়েট, ওয়েটের ক্ষেত্রে আমরা হচ্ছে মাইক্রোগ্রাম ইউজ করে থাকি। টাইম হবে না, এখানে কোনো দূরত্ব বা ডিস্টেন্স হবে না। দূরত্ব বা ডিস্টেন্সের ক্ষেত্রে নর্মালি আমরা মিটার বা কিলোমিটার এগুলো ইউজ করে থাকি। টাইমের ক্ষেত্রে মিনিট বা সেকেন্ড এগুলো ইউজ করে থাকি। তাহলে অ্যান্সারটি হবে অপশন ডি, ফলে অ্যান্সারটি হবে অপশন ডি, ওয়েট, মাইক্রোগ্রাম। আর ভলিউমের ক্ষেত্রে আমরা কি ইউজ করে থাকি? ML বা লিটার এগুলো। তাহলে তোমাদের জানিয়ে দিলাম এর পরবর্তী আরও নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যার ফলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়।